বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের কড়িশুন্ডা অঞ্চলের চাঁদপুর গ্রামে এক অসহায় পরিবারের পাশে দাঁড়ালো স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। জানা গিয়েছে যে সংসারের নিত্যদিনের অভাব অনটনে নুনান্তে পান্তা ফুরায় ওই পরিবারের। এরই মধ্যে আবার চার মাস বয়সী অসুস্থ শিশুকন্যাকে নিয়ে অথই জলে পড়েছেন এক দম্পতি। শিশুটির শ্বাসকষ্টের সমস্যার কারণে হার্ট অপারেশন করার নিদান দিয়েছেন ডাক্তার, কিন্তু অপারেশনের জন্য প্রয়োজনীয় অর্থ কিভাবে জোগাড় হবে সেই চিন্তায় রাতের ঘুম উড়েছে ওই অসহায় পরিবারের। সংবাদ মাধ্যমে খবর সম্প্রচারিত হতেই ওই পরিবারের সঙ্গে দেখা করলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ। আজকে এই ইন্দাস ব্লকের মনপুকুর গ্রামে একটা বাচ্চার জন্ম থেকে হাঁটত, সেখানে এসেছিলাম আমাদের দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। তিনি আমাকে পাঠিয়েছিলেন এখানে খোঁজ খবর নিতে যে বাচ্চাটা কী অসুবিধে হচ্ছে, বাচ্চাটা এখন কেমন অবস্থা আছে, অপারেশনটা কীভাবে হবে বা স্বাস্থ্যসাথী কার্ড আছে কি না, এসব খোঁজ খবর নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। কী দেখলেন বাচ্চাটা? বাচ্চাটা তো অবস্থা খারাপ, তো এসে বাবা মার সাথে আলোচনা করলাম, কাগজগুলোও দেখলাম, তো মোটামুটি তিন মাস পর ডেট দিয়েছে। মেনলি বাচ্চাটার এখনও ওজনটা ঠিকঠাক হয়নি, সেই জন্যই ডাক্তাররা একটা টাইম দিয়েছে। তো ওজনটা দিন দিন কমে যাচ্ছে, এটা একটা সবচেয়ে ভয়ে। তো আমরা নিশ্চয়ই দাদাকে জানাবো, দাদাও এটা দেখছে, দেখা যাক, আমরা পরিবারটার পাশে থাকার চেষ্টা করব। চার মাসের অসুস্থ শিশুকন্যাটিকে কোলে তুলে নিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় চিকিৎসার আশ্বাস দিয়েছেন ব্লক সভাপতি, একই সঙ্গে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। ব্লক সভাপতির আশ্বাসে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে পরিবারে। কি আর কি বললেন তারা? তারা কিছু সাহায্য করেছে, আবার বললো যে আমরা তোমাদের পাশে আছি, দেখাবো, দেখাও ভালো করে ডাক ছেলেটাকে। এই অবস্থায় মানে দলের পার্টির লোকদেরকে কাছে পেয়ে কতটা সুবিধা হয়েছে আপনাদের? অনেক খুশি হয়েছি। পার্টি থেকে লোক এলে কিছু সাহায্য করার লাগে বাচ্চাটাকে। আমার বাচ্চা কি হয়েছে? হাটে ফুটো আছে বাচ্চাটার। কতদিনের পড়ে আছে? অনেকদিন ধরেই পড়ে আছে বাচ্চাটা, কত জায়গা দেখাচ্ছে তবু ভালো হচ্ছে না বাচ্চাটা। আজকে কি আশ্বাস দিয়ে গেলেন ওনারা? বলুন দেখা হয় একবার বাচ্চাটাকে ভালো করে। কিছু সাহায্য করে গেল, বললো আর একবার দেখাবে বাচ্চাটাকে নিজে। ওনারা পাশে থাকবেন বলেছে? হ্যাঁ। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হোদার রিপোর্ট, আনন্দ বার্তা।